সকলকে সিন্টু ভদ্র ইজি ইংলিশে স্বাগত আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর লেসেন নাম্বার ইলেভেন দ্য ব্লাইন্ড বয় বাই কোলে সাইবার দ্য ব্লাইন্ড বয় বাই কোলে সাইবার টাইটেলটা শুনে বুঝতে পারছ একটা অন্ধ ছেলে তার চোখে দেখা পৃথিবী তার চোখে দেখা এই জগৎটা কেমন এবং তার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গি কেমন তার উপরেই ভিত্তি করে এই কবিতাটি লেখা হয়েছে যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্লে লিস্টে যাবে এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিও এখানে সমস্ত শ্রেণীর পাঠ্য বইয়ের সহজ বাংলা ইংরাজি টেক্সটগুলোর সহজ বাংলা এবং পাশাপাশি সমস্ত গ্রামার ও রাইটিং আমি শিখিয়ে দিচ্ছি প্লেলিস্টে সেগুলো তোমরা পেয়ে যাবে চলো আমরা পড়ে নিই লেসেন ইলেভেন দ্য ব্লাইন্ড বয় বাই কোলে সাইবার দ্য সুইট ও সে হোয়াট ইজ দ্য থিঙ্ক অ লাইট হুইচ আই ক্যান নেভার এনজয় একটা অন্ধ ছেলে বলছে কেউ আমাকে বলবে যে এই লাইট জিনিসটা কী আলোটা কী যেটা আমি কখনো উপভোগ করতে পারি না হোয়াট ইজ দ্য ব্লেজিং অব দ্য সাইট এই দৃশ্যের মাধুর্যতা কী ও টেল ইউর পোর ব্লাইন্ড বয় কেউ তো বলবে তোমাদের এই অন্ধ ছেলেটিকে অসহায় অন্ধ ছেলেটিকে ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি তোমরা বলো তোমরা কত কিছু জিনিস বিস্ময়কর জিনিস তোমরা দেখো ওয়ান্ডার্স মানে বিস্ময়কর একটা অন্ধ ছেলে সে যারা দেখতে পায় সেই সমস্ত মানুষকে বলছে এই কথাগুলো যে সে কখনোই দৃশ্য কী জিনিস দেখেনি তাই সে অনুরোধ করছে যারা দেখে তাদেরকে তাকে একবার বলার জন্য এই জিনিসটা কী আমি যেটা কখনোই উপভোগ করতে পারিনি আমি যার আশীর্বাদ ধন্য কখনো হইনি যে দৃশ্য আমি কখনো দেখিনি আমাকে তো কেউ বলো তোমরা সর্বদা বলো যে তোমরা বিস্ময়কর জিনিসগুলোকে দেখো ইউ সে দ্য সান সায়েন্স ব্রাইটলি তোমরা বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় আই ফেল হিজ ওয়ার্ম আমি তার উষ্ণতাকে উপভোগ করি মাত্র বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট তাহলে এই সূর্য কি করে দিনরাত করে আমি তো তার শুধু উষ্ণতা অনুভব করি তাহলে তার দিনরাত করার ক্ষমতাটা কি করে হয় সেটা তো আমাকে কেউ বলবে এটা একটা প্রশ্ন হিসাবে সে রেখেছে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক সে দেখো কত আত্মনির্ভর এবং কতটা আত্মতৃপ্ত সে সে বলছে অন্ধ ছেলেটি বলছে আমার দিন রাত্রি তো আমিই তৈরি করি মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক কীভাবে তৈরি করি ওয়েন এভার আই স্লিপ অর প্লে যখন আমি ঘুমাই সেটা হয়ে যায় আমার রাত্রি আর যখন আমি খেলা করি সেটা হয়ে যায় আমার দিন অ্যান্ড কুরাই এভার কিপ উইথ মি দেয়ার অলওয়েজ ডে আর যদি আমি নিজেকে জাগিয়ে রাখতে পারি সর্বদা তাহলে সর্বদাই আমার জন্য দিন এইভাবে আমার দিন রাত্রি হয় উইথ হেভি সাই আই অফেন হিয়ার ইউ মর্ন মাই হ্যাপলেস ও তোমরা কখনো কখনো দীর্ঘশ্বাস ফেলো হেভি সাই মানে দীর্ঘশ্বাস তোমরা কখনও দীর্ঘশ্বাস ফেলো এবং আমি মাঝে মাঝে শুনতে পাই আই অফেন হিয়ার ইউর মর্ন তোমরা দুঃখ করে বলো ইউ মর্ন মানে তোমরা দুঃখ করো অ্যাবাউট মাই হ্যাপলেস ও আমার যে দুর্ভাগ্য সেইটার সম্পর্কে তোমরা বলো হ্যাপলেস মানে দুর্ভাগ্য ও মানে যন্ত্রণা বা বেদনা যেটাকে সর বলতে পারো তোমরা বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান হিয়ার লস আই ক্যান বিয়ার এ লস কিন্তু তোমরা হয়তো এটা জানো না যে আমি এই না থাকাটাকে মেনে নিতে পারি এই লসটা যেটা তোমরা মনে করছো তোমরা দুঃখ করে যে বলছো আহারে ছেলেটা দেখতে পায় না সেটা আমি কিন্তু মেনে নিতে পারি কারণ এ লস আই নেভার নো কারণ সেই হারানোটা কি জিনিস আমি কখনো জানতেই পারিনি দেখো এখানে একটা ছোট্ট উদাহরণ দিই তোমার কাছে যখন ফোর হুইলারটা নেই বা তোমার কাছে যখন একটা বাইক নেই তুমি কিন্তু তার অভাবটা অনুভব করতে পারবে না তুমি যার স্বাদই কখনো পাওনি যদি সাপোজ তুমি কখনো পিৎজা কি জিনিস জানোই না তাহলে পিৎজা না খাওয়ার অভাব বোধ তোমার মধ্যে তৈরি হবে না কিন্তু যদি তুমি একবার খাও এবং তোমার যদি সেটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমার মধ্যে তার অভাব বোধ তৈরি হবে অর্থাৎ যেটা আমরা কখনোই দেখিনি যেটা আমরা কখনোই জানি না সেটা পাওয়ারও আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে না আমাদের মধ্যে তারই আকাঙ্ক্ষা থাকে যার সম্পর্কে আমরা জানি যেটা আমরা দেখেছি যেটা আমরা আগে পেয়েছি তার সম্পর্কে এই যে ছেলেটাকে দেখছো সেই ছেলেটা জন্ম থেকেই অন্ধ সে জানেই না দৃশ্য কী জিনিস সে জানোই না যে প্রকৃতি কেমন হয় সূর্যের আলো কেমন হয় দিন কিভাবে হয় সুতরাং ওর কাছে এই চোখ না থাকাটা দৃশ্য না থাকাটা দেখতে না পাওয়াটা কোনো অভাব বলে তার কাছে মনে হয় না তার কাছে আর পাঁচটা লোকের মতোই সে কিন্তু এই অভাবটাকে মেনে নিতে পেরেছে কারণ এই লসটা সে কখনো জানতেই পারেনি তার কী লস হয়েছে দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ যেটা আমার কাছে নেই সেটা আমার থাকার কি দরকার দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাই ডিস্ট্রয় আর সেই অভাব যদি আমি অনুভব করি বা বুঝতে শুরু করি তাহলে তো আমার মনের আনন্দটাই মাটি হয়ে যাবে আমি তো কষ্ট পাবো অর্থাৎ তুমি যদি যেটা নেই সেটা নিয়ে আকাঙ্ক্ষা করো সর্বদা তাহলে কিন্তু তোমার মনের শান্তিটা বিঘ্নিত হবে তোমার কাছে একটা মোবাইল নেই তুমি তো তার ইউজ জানো না কিন্তু তুমি যদি সেই অভাবটা বারবার মনের মধ্যে ভাবো তুমি যদি সেটার কথা মনে করো তাহলে কিন্তু তুমি বেশি কষ্ট পাবে তাই বলছে দেন লেট নট হোয়াট আই ক্যানট হ্যাভ মাই চিয়র অফ মাইন্ড ডিস্ট্রয় তাহলে আমার ভাবনা চিন্তা যদি আমি অভাব নিয়ে করি তাহলে আমার কষ্ট হবে হোয়া দাজ আই সিইং এইভাবে যখন আমি গান গাই আই এম এ কিং আমি নিজেকে রাজার মতো অনুভব করি অল দো এ পোর ব্লাইন্ড বয় যদিও আমি একটা খুব ছোট্ট স্বাভাবিক একটা গরিব একটা অন্ধ ছেলে এখানে পোরটা কথাটা ঠিক অসহায় অর্থে ব্যবহার হতে পারে গরিব এখানে বলা চলে না কিন্তু আক্ষরিক অর্থ যদি বলো পোর মানে গরিব কিন্তু এখানে অসহায় অন্ধ ছেলে তাহলে সে বলছে আমি নিজেকে রাজার মতো অনুভব করতে পারি এই অভাব আমি বোধ করি না কারণ আমি সেটা নিয়ে ভাবি না যে আমার কিছু নেই যেটা আমি কখনও টেস্টই করিনি সেটা নিয়ে আমি অভাব বোধ করি না আশা করি তোমরা প্রতিটা লাইন বুঝতে পেরেছো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং বেল বাটনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সকলে ভালো থাকবে কী ধরনের ভিডিও চাও আমাকে জানিও সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ Goodbye.